রজম কি তো শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, এটি আমি চাই। আল্লাহ তাআলার দল, তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা দলের লোকদেরকে হিজবুল্লাহ বলা হয় আরবিতে। এই হিজবুল্লাহ কি শুধুমাত্র লেবাননের রাজধানী বৈরুতে থাকেন? আর এই হেজবুল্লাহ শুধুমাত্র ইরানে আর লেবাননে পাওয়া যাবে? এদের সিফাত কি? এদের এদের যে চরিত্র, এই চরিত্র নিয়ে যদি আমরা কোরআনের দৃষ্টিতে দেখি, তাহলে কোরআনের 58 নম্বর সুরা আল মুজাদালা এর আয়াত নম্বর 22, এখানে আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون যে কম আল্লাহ তাআলার উপরে কিয়ামতের দিন সম্পর্কে আস্থাবান, তুমি তাদেরকে এমন অবস্থাতে মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে যাচ্ছে। তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রাখবে। যদিও এদের বাবা দাদা নানা পরনানা ও সন্তান সন্ততি ভাই বন্ধু আত্মীয় স্বজন হোক না কেন, ওদের অন্তরে ইমান স্থায়ী করে দিয়েছেন আর তাদেরকে নিজ রূহ দ্বারা শক্তিশালী করেছেন, নিজের হুকুম দ্বারা শক্তিশালী করেছেন। আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এরাই তো আল্লাহ তাআলার দল, উলাইকা হিজবুল্লাহ। তোমরা শুনে রাখো, ভালো করে, আল্লাহ তাআলার দলই মুক্তি লাভ করবে। তো আল্লাহ তাআলার দলের লোকেরা সর্বদা জান্নাতে যেয়ে থাকেন, তারা দুনিয়ার যেখানে থাকুক না কেন, তারা আল্লাহ তাআলার কিতাবের প্রচার এবং প্রসারে ব্যস্ত থাকেন। তারা মানবরচিত কোনো গ্রন্থ নিয়ে ঘোরাফেরা করেন না, তারা সবসময় আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা তার নিজের কিতাবের যে হুকুমগুলি রয়েছে তার মাধ্যম দিয়ে তাদেরকে মজবুত করে রাখেন। তারা কখনো কোরআনের মোকাবেলায় নিজেদের বানানো বাবা দাদা নানা পরনানা এবং ভাই বোন আত্মীয় স্বজনদের যে সোসাইটি এবং মতবাদ, এগুলিকে প্রাধান্য দেয় না। সমকালীন যুগে যাদেরকে হিজবুল্লাহ মনে করা হচ্ছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা মানুষ মারে। প্রকৃতপক্ষে গবেষকরা বলেছেন তাদেরকে আমেরিকা তৈরি করেছে, তাদেরকে ইসরায়েল তৈরি করেছে, তাদেরকে ইরান তৈরি করেছে। হিজবুল্লাহদের কাজ কি আপনি দেখে নিলেন? এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হিজবুল্লাহ যারা, যারা আল্লাহ তাআলার দল, যারা মুফলিহুন, যারা যারা কামিয়াবি এবং মুক্তি লাভ করেছে, করে ফেলেছে যারা, তাদের নিদর্শন হলো এখানে। তারা কখনো আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে না, আর যারা করে তাদের সাথে বন্ধুত্ব রাখে না, হোক তারা তাদের বাবা দাদা নানা পরনানা, হোক তাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি ভাই বন্ধু। কারণ এদের উপর হৃদয়ে স্থায়িত্ব করে দেওয়া হয়েছে ইমানকে, আর আল্লাহ তার নিজের হুকুমের দ্বারা তাদেরকে শক্তিশালী করেন, তাই তারা জান্নাতে যাবে। মানুষ মেরে কেউ হিজবুল্লাহ হতে পারে না। মানুষ মেরে একজন মানুষ খুনি হতে পারে, হিজবুল্লাহ হতে পারে না। আল্লাহ তাআলার দল তারাই যারা আল্লাহ তাআলার কাজকে, আল্লাহ তাআলার কথাকে মানুষের সামনে প্রয়োগ দেয়, প্রসার করে, প্রচার করে। এজন্য তারা মানুষ খুন করে না, কারণ আল্লাহর আইনের একটি রু হলো, একটি আয়াত হলো, একটি অর্ডার হলো, মানুষ খুন করা যাবে না। তো মানুষ খুন করে একজন ব্যক্তি হিজবুল্লাহ হচ্ছেন আর আপনি সেটা বিশ্বাস করে নিচ্ছেন, এটা নিহায়ত অন্যায়। একজন মুসলিম, একজন মুমিন, সে দুনিয়ার যেখানে থাকুক না কেন, সে লেবাননে নাই থাকুক,
সে ইরানে নাই থাকুক, সে দুনিয়ার যেখানে থাকুক না কেন, সে এই ক্যাটাগরির ভিতর আসলেই সে হিজবুল্লাহ, আর আল্লাহ তাকে মুক্তি দিয়েই ছাড়বেন আল্লাহ তাআলা।